নগর বদল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালুভড়া আরবি উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ের হলেও বিদ্যালয়টিতে রয়েছে কয়েক হাজার বই সমৃদ্ধ একটি গ্রন্থাগার সবিতা চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার নামে দর্শনীয় গ্রন্থাগারটির দেয়ালেও টানানো রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য ব্যক্তিত্বের ছবি যার ফলে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের সুযোগ আরও প্রসারিত হয়েছে বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নওগার বদলগাছি উপজেলার একশো চার বছরের পুরনো বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ের হলেও প্রায় চার হাজার বইয়ে সমৃদ্ধ একটি গ্রন্থাগার রয়েছে বিদ্যালয় বইয়ের তালিকায় কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস নাটক রবীন্দ্র ও নজরুল রচনাবলী ছাড়াও রয়েছে স্থানীয় জাতীয় এবং বিশ্ব সম্পন্ন ব্যক্তিদের জীবনী গ্রন্থাগারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর দেয়ালে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য ব্যক্তিদের ছবি টানিয়ে রাখা বই পাঠের মাধ্যমে জ্ঞান অর্জন ছাড়াও এই খ্যাতিমান ব্যক্তিদের সাথে পরিচিত হয়ে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন আমরা নির্দিষ্ট সময়ে বই নিয়ে পড়ি বিভিন্ন ধরনের জ্ঞানীগুণী মনীষী ব্যক্তিদের সম্পর্কে আমরা জানি আমরা যে পড়াশোনার পাশাপাশি যে ব্যক্তি কিছু জ্ঞান অর্জন করছি তা ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে গ্রন্থাগারে এসে শিক্ষার্থীদের বই পড়ার জন্য সপ্তাহে পাঁচ দিন পাঁচটি বাধ্যতামূলক বিশেষ ক্লাস রুটিনভুক্ত করা হয়েছে ক্লাসগুলোর দায়িত্বে রয়েছেন একজন সহকারী লাইব্রেরিয়ান প্রধান শিক্ষক জানালেন বিদ্যালয়টির অবকাঠামোগত লেখাপড়া ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এর প্রাক্তন ছাত্র ও বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরেন্দ্রনাথ চক্রবর্তী সার্বিক সহযোগিতায় সরকার হয়েছে। দায়বদ্ধতার পাশাপাশি মানুষের জন্য কিছু করার সুযোগ হাতে থাকায় তা হাতছাড়া করতে চান না বললেন সুরেন্দ্রনাথ লাইব্রেরিতে দেশের বিদেশে মনীষী পণ্ডিতদের ছবি যেগুলো দেখে আমাদের নতুন প্রজন্ম শিখতে পারে জানতে পারে সাহিত্য চর্চা ইতিহাস চর্চা বিভিন্নভাবে তারা করছে এবং তারা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে প্রতিটি বিদ্যালয়ে এমন সমৃদ্ধ এবং দর্শনীয় গ্রন্থাগার পাঠ্যপুস্তকের বাইরেও শিক্ষার্থীদের জ্ঞান আহরণের সুযোগ আরও প্রসারিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা